ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি। শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লিকুইড ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্টি স্টাইল বাংলাদেশের এক নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। সুখেরই আশা সব যায় যে ভুলে কে আপন কে পর, অর্থের মায়া জালে বুঝে যায় না সব অন্যে, ঈদে মরে ভালোবাসা তবু আশার নদীতে ওঠে গুলশান যাই বাড়ির সবাইকে দেখিয়ে আসি। খবরদার খবরদার, এই হার পরে একদম তুমি বাইরে যাবে না। কেন? বড় চাচা আপনাকে কতটা বিশ্বাস করলো, কতটা সম্মান দিল আর আপনি? আমি কখন বোকা বানালাম? এই অফিসটা কতদিন আমার থাকবে সেটা পর্যন্ত আমি জানি না। তোমার মা চাইলেই তো সেই ফার্ম হাউসটা তোমার নামে লিখে দিতে পারে। আমি অবাক হয়ে যাচ্ছি, আরহান এখানে এত বড় একটা টেনশনের মধ্যে আর তুমি? আমি আরহানকে নিয়ে অবশ্যই চিন্তিত। এতগুলো বোরে পিছনে লাগিয়েও কিস্তিমাত করতে পারলেন না। জীবন যেদিন যেতে হবে সেদিন না হয় দাবাতেও জিতবো। আমি পারবো, 100 বার পারবো। অনেক প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। আর আরান যখন কিছু করেনি তখন এত ভয় কিসে? জাস্ট কয়েকটা দিন, পুলিশ জানতে পারলে ওকে ছেড়ে দেবে। এই কটা দিনও আমি আরহানের কষ্ট সহ্য করতে পারবো না ড্যাড, তোমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু আমি কি? শোনো ড্যাড, ঢাকায় ফাহিম চৌধুরীর কানে যদি এই বিষয়টা যায় কি হবে একবার ভেবে দেখেছো? সম্পত্তি তো দূরে থাক, সে আরহানকে একটা কানা করিও দেবে না। আমার এসব নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু তুমি তুমি কি এত বড় একটা লস মেনে নিতে পারবে ভেবে দেখো। মনিকা তুমি? হ্যাঁ ড্যাড, তুমি ঠিক শুনেছো। তাই যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করো। আমার আরহানকে নিয়ে যদি আর একটা বারও কোনো টানাটানি হয় না তাহলে কিন্তু সাহেব আমার কথা কোনো উত্তর দিলেন না। এতগুলো বোরে পিছনে লাগিয়েও কিস্তিমাত করতে পারলেন না, সে হেরেই গেলেন। যেটা তো সেই কোনকালেই ছেড়ে দিয়েছি চৌধুরী সাহেব, এরপর জীবন যেদিন যেতে হবে সেদিন না হয় দাবাতেও জিতব। আপনার কথায় অনেক খেয়ালই আছে জাফর সাহেব, উকিল মানুষ তো নাকি। আপনি যদি আমার সলিসিটার না হতেন তাহলে নির্ঘাত আপনাকে সাহিত্যিকভাবে ভুল করতাম, কারণ কথার জাল একমাত্র সাহিত্যিকরা এত ভালো বলতে পারে, নাকি জাফর সাহেব? জাফর সাহেব তো অনেক ভালো কথা বলতে পারে, তাকে তো সেই কলেজ জীবন থেকে দেখছি। এই কথার জন্য আপনি কিন্তু কলেজে খুব ফেমাস ছিলেন, ভালো বক্তৃতাও দিতে পারত। স্যার শেষ কোন কালের কথা, কাল কি তাহলে ফুরিয়ে গেল জাফর সাহেব? তবে আর কি, দেখুন না চুলে কেমন পাক ধরেছে, চুলের সঙ্গে সঙ্গে মনেরও তো বয়স বাড়ে। এখন আর এখন না হোক, সেই সময় ছিল কিন্তু চৌধুরী সাহেব, পুরো কলেজের মেয়েরা তো জাফর সাহেবের জন্য পাগল ছিল। কলেজে যখন অনুষ্ঠান হতো জাফর সাহেব তো লম্বা পাঞ্জাবি চুড়িদার পরে যখন স্টেজে দাঁড়াতো, ওরে বাবা, মেয়েরা তো হই হই করে উঠত। আর সে কি কথা সরস, কথায় কথায় উদ্ধৃতির ফুল ছুরি। তুমিও কি সেই দলে ছিলে নাকি রোকসানা? প
পাগল নাকি চৌধুরী সাহেব আপনি? পড়াশোনা বাদে কোনো কিছু করার উপায় ছিল আমার? আব্বাকে তো আপনি চিনতেন, কি রাগই ছিল। মিসেস চৌধুরী ছিলেন কলেজে পড়ুয়া স্টুডেন্টদের দলে, তার অন্যদিকে মন দেওয়ার সময় কোথায়? ভাগ্যিস, না হলে তো আমার কপাল পুড়ত। আচ্ছা জাফর সাহেব, আপনার সেই ভাগ্নিটা কবে আসবে? এই তো শীঘ্রই আসবে বলে আশা করছি। ও এলে অবশ্য ভালোই হয়, অত বড় বাড়িতে একা একা থাকতে এখন আর ভালো লাগে। আচ্ছা ভালো কথা জাফর সাহেব, আমার কাজ কত দূর এগোলো? দেখুন আমি তো সবসময় আপনার কাজ নিয়েই আছি, আপনার ঠিক কোন কাজটির কথা বলুন তো। এই মুহূর্তে তো একটাই গুরুত্বপূর্ণ কাজ জাফর সাহেব, আফতাবকে রিহ্যাব সেন্টারে পাঠানো। মনিকাও ফোন ধরল না, ওখানে সবকিছু ঠিক আছে তো? মেসেজ তো করে রেখেছি, যাক কিছুটা তো জানাবো। সন্ধ্যাবেলা বাগানে কি করছো রন? তোদের বাগানটা ভীষণ সুন্দর, এত ধরনের গাছ আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ এগুলো সব দেশি গাছ, আমেরিকাতে অবশ্য তুমি এগুলো পাবে, তবে আমার বিশ্বাস ওখানে এর থেকেও সুন্দর গাছ আছে, তাই না? হ্যাঁ তা আছে, কিন্তু এগুলোর ব্যাপারই আলাদা। রন তোমাকে একটা কথা বলি? বলো না। আমাকে তোমার সঙ্গে আমেরিকাতে নিয়ে যাবে রন? আমার সঙ্গে? হ্যাঁ তোমার সঙ্গে। তুমি তো চাইলেই আমেরিকাতে যেতে পারো, তোমার তো আর আমার মতো ভালো না। ওখানে তোমাদের বাড়ি আছে, ব্যবসা আছে, তাছাড়া আরহানও ওখানে আছে। না না আমি তো তোমার সঙ্গেই যেতে চাই। এই শোনো না কথা আছে, আসো। আবারও এই প্ল্যানটা বের করেছ, আর কতদিন তুমি এটা দেখে দেখে এভাবে কষ্ট পাবে? যতদিন না আমার স্বপ্ন পূরণ হচ্ছে। জানোই না কলেজে থাকা অবস্থায় আমি ন্যাশনাল ক্রিকেট টিমে সিলেক্ট হয়েছিলাম, বাসা থেকে কেউ রাজি হলো না। আর এদিকে আরহানকে দেশের বাইরে পাঠিয়ে দিল ওর মন রাখতে, তখন আমি কিছু বলিনি। আমি আব্বাকে বললাম আমি ব্যবসা করতে চাই, নিজের ব্যবসা, বড় ফ্যাক্টরি, সেখানে স্পোর্টসের জিনিসপত্র তৈরি হবে, আমরা দেশের বাইরে সেটা এক্সপোর্ট করব, ব্যাট বল, ব্যাট, হকি স্টিক। আব্বা কি বললো জানো? কি বেকার, আমার দ্বারা নাকি ওইসব কিছু হবে না, কিচ্ছু না। তারপর ওই ফালতু সিমেন্টের ফ্যাক্টরিতে আমাকে বসিয়ে দিল, আর এখন বলছে ওই সব কিছু নাকি আমার জন্য লসে যাচ্ছে। আর এইদিকে আমার আমার গোটা জীবনটাই যে ওরা নষ্ট করে দিল, একদম মনের মাধুরী মিশিয়ে শেষ করে দিল আমার জীবনটা, একেবারে শেষ।
না, চুপ থাকলে চলবে না, ফারিয়াকে আটকাতেই হবে। এইভাবে ভাইয়ার জীবন কিছুতেই নষ্ট হতে দিতে পারবো না আমি। আর ওই রনকেও বুঝিয়ে দিতে হবে ওর সীমারেখা আসলে এই গুলফার্ম হাউসের বাইরে, একদম বাইরে। ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লিকুইড ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রাসফট ও কমফোর্টেবল প্যান্টি স্টাইল বাংলাদেশের এক নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। কি হলো, এভাবে আমাকে ডেকে আনলে কেন? কি বলবে বল, আমাকে তোমার কেমন লাগে? ভালো, বেশ ভালো। মন্দ লাগতে যাবে কেন? আর আমার সব বন্ধুদের আমার ভালো লাগে। কতটা ভালো? তোমার ওই আমেরিকার মেয়েগুলোর থেকেও ভালো। তুমি না ভীষণ রোমান্টিক রন, তোমাকে আমার খুব ভালো লেগে গেছে। তা তোমার আমাকে ভালো লাগুক আর না লাগুক, তবে কি জানো, এই ফারিয়াকে ভালো লাগে না এমন কোন ছেলে তুমি এই ঢাকা শহরেই খুঁজে পাবে না, তাই তোমাকে আমাকে ভালো লাগতেই হবে। কি ব্যাপার রন, এই তো আফরিন, ভালো হয়েছে তুমি এসে গেছো। ফারিয়ার মনে হয় আমার এখানে আসাটা পছন্দ হয়নি, তাই না ফারিয়া? আরে শোনো না, তুমি শুনলে অবাক হয়ে যাবে। কি শুনলে অবাক হয়ে যাবো রন, বলুন। এই যে ফারিয়া, এই ফারিয়া কি বলছে জানো? কি বলছে ফারিয়া? ফারিয়া বলছে আমি নাকি ভীষণ রোমান্টিক। আফরিন আর এখানে আসার সময় পেল না, সারাক্ষণ খালি আমার পেছনে গুড়গুড় করতেই হয় ওকে, চীনের যোগ্য থাকার সুচ্ছ। ভাইয়ার কোনো খবর পেলেন? আচ্ছা কি খবর, কি হয়েছে, আমাকে কিছু বলবে তোমরা? কি বলবো তোমাকে ফারিয়া, তোমার কি কোনো কিছুর দিকে আদৌ খেয়াল আছে? কি বলছো, কিসের খেয়াল নেই আমার? বাহ, সেটাও আমাকে বলতে হবে তাই না? নাটক করো না তো আফরি, বলার হলে বলো, তা না হলে ছাড়ো। আমার ভাইয়া আরহান চৌধুরী, মানে তোমার হবু স্বামী, সে যে এবারও আসেনি সে খেয়াল কি তোমার আছে? একবারও জানতে চেয়েছো যে সে ভালো আছে কিনা? কাউকে জিজ্ঞেস করেছো? অবশ্য খেয়াল থাকারও কথা না তোমার, এইভাবে সন্ধ্যাবেলা পর পুরুষের সাথে বাগানে বসে থাকলে কি কারো হবু বরের কথা মনে থাকবে? না না দাদা স্যার, এগুলো একদম পছন্দ না। কিন্তু ফাইম স্যার, সবগুলো রিহ্যাব সেন্টারই কিন্তু বেশ নাম করা, তোমার রিপোর্টও বেশ ভালো, আমি নিজেই স্টাডি করে দেখেছি। না না দাদা স্যার, আপনি যে কটা রিহ্যাব সেন্টারের ব্রোশিওর দেখালেন তা সবটা ঢাকায়। লাস্টবার তো আপনি বাইরের রিহ্যাব সেন্টারের ব্রোশিওরগুলো দেখিয়েছিলেন, সেগুলো কি হলো? হ্যাঁ, ঢাকায় হলে সুবিধা অনেক বেশি, তাই আমি ভেবেছিলাম যে। আহা জাফর সাহেব, বোঝার চেষ্টা করুন, ঢাকায় থাকলে তো কেউ না কেউ জেনে যাবে, সেটা কি আমাদের রেপুটেশনের জন্য ভালো হবে? না না, এই রিহ্যাব সেন্টারগুলোতে কিন্তু খুব কড়াভাবে গোপনীয়তা রক্ষা করা হয়। না না, আমি আর রিস্ক নিতে চাই না। এমনিতে সারা শহরে আফতাবের কাণ্ড কারখানা চর্চা চলছে, তার উপর রিহ্যাবের ব্যাপারটা সামনে চলে আসলে আর রক্ষে নেই। আমি আর ভাবতেও পারছি না, হায় আল্লাহ, এ কি যাতা কলে ফেললে আমাকে। চৌধুরী সাহেব, আপনি অস্থির হবেন না, আমি দেখছি ব্যাপারটা, প্লিজ দেখুন, কিন্তু যা করবেন তাড়াতাড়ি। জি তাই হবে। আচ্ছা আপনি না বলেছিলেন যে দূরে কোথাও হলে ভালো, তারপর আপনি যে সমস্ত ব্রোশিয়ারগুলো আমাকে দেখালেন সেগুলো আমার কোনো না কোনো পরিচিত লোকের, তাদের সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে এগুলো, কোন হিসেবে আপনি এগুলো সাজেস্ট করছেন বলুন তো? যদি রাগ না করেন আমি একটা কথা বলবো চৌধুরী স্যার। হ্যাঁ হ্যাঁ বলো না, তোমাকে আবার কভার করলাম। এত তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে কাজটা করেন। না না রুকসানা, আমি আর দেরি করতে চাই না,
এইভাবে অবহেলা করলে আরো মুশকিল হবে। যত দিন যাবে আফতাব তত হাতের বাইরে বেরিয়ে যাবে। আমি বলছিলাম কি, না না রুকসানা, আর না জাফর সাহেব, আপনি কাল পরশুর মধ্যেই একটা ভালো রিহ্যাবের খবর জোগাড় করবেন। আরহান বাড়িতে আসার আগেই আমি আফতাবকে রিহ্যাবে পাঠিয়ে দিতে চাই, আর এটা আমার ফাইনাল ডিসিশন। জি। তুমি এসব কি আজেবাজে কথা বলছো আফরিন? আমি যে কোনো আজেবাজে কথা বলছি না সেটা তুমি খুব ভালো করে জানো ফারিয়া। তোমার কোথাও একটা ভুল হচ্ছে আফরিন। আমাদের এই গুলফাম হাউসে অতিথিদের বিশেষ মর্যাদা দেয়া হয় রণ, আশা করি আপনি এই মর্যাদার মান রাখবেন। যাই হোক, ভাইয়ার কোনো খোঁজ পেলেন? আমাদের এক কমন ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, খবর পেলেই তোমাকে জানাবো। কিন্তু রণ ভাইয়া, আসলাম ভাইয়া রেডি হয়ে আছে, গাড়ি বারান্দায় অপেক্ষা করছে। আমি কি ওনাকে? না না, কিছু বলতে হবে না, আমি আসছি। আমাকে এখনই আসলাম চাচার সাথে কিছু জরুরি কাজে বেরোতে হবে, ফিরে এসে তোমার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে ফারিয়া, এখানেই দাঁড়াও। কিন্তু আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। তোমাকে আমার সঙ্গে কথা বলতেই হবে, এবং আজকেই, সেটা তুমি চাও আর না চাও। আমার ভাইয়ার জীবন নিয়ে ছেলে খেলা করার কোনো অধিকার তোমার নেই। আমি তোমার বাবার মাইনে করে কর্মচারী, তোমার না। তবে চিন্তা করো না, যতই তোমার বাবার মাইনে করে কর্মচারী হই না কেন, তোমার প্রতি আমার লয়ালিটিটা কিঞ্চিত বেশি। ওসব কাব্য টাব্য রেখে বলুন না, কাজটা হয়েছে কি হয়নি? তার আগে যেটা দেওয়া দরকার সেটা দিয়ে নি। আম্মা পাঠিয়েছে, অবশ্য ওর ভেতর আরো একটা প্যাকেট আছে যেটা আমি দিয়েছি। আমি তোমাকে এখন যে কথাটা বলবো খুব মন দিয়ে শুনবে, আগামী কয়েক মাস তোমাকে এভাবেই চলতে হবে, তোমার বাড়ি নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে। এই দুই ভাই বোন মিলে আমার জীবনটাকে দুর্বিষহ করে দিচ্ছে। তবে না, আর না, অনেক হয়েছে, এবার আমার এই চৌধুরী বাড়ির কয়েদখানা থেকে উড়ে যাবার সময় চলে এসেছে।
বাঁশি বাজায় রে, মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রে, মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রে, মন কেন না চায় রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রন রন রন, তোমার মতন রোমান্টিক ছেলে আমি আমার জীবনে আর কোনো দিন দেখিনি। তুমি সবার থেকে আলাদা, সবার থেকে। আর ওই আরহান তোমার নখের অদ্রব্য নয়। আই লাভ ইউ রন, আই লাভ ইউ। একদিন আমি আমার রূপের আগুনে ঠিকই তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। কিছুই ভালো লাগে না, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রে, আমি যদি এই বাড়ির আশ্রিত হই তাহলে তুমিও কিন্তু তার থেকে বেশি। আমি কি করলাম, কি করলাম? আমার বুক এই তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝেছো তুমি? বুঝতে পেরেছো তুমি? তুমি আমার কাছে ওই দেয়ালের পেইন্টিংটার চেয়েও কম গুরুত্বপূর্ণ, কম জরুরি। ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লিকুইড ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্টি স্টাইল বাংলাদেশের এক নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার বাজারে।